আগামীকাল পয়লা অক্টোবর রবিবার ঠিক এই সময়ে পাঁচটা রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের এই নিয়েই আলোচনা করব আপনারা যারা প্রত্যেকটা দিন প্রোগ্রাম দেখেন তারা তো জানেনি যে আমি প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু চলে আসছি আগামীকাল যে পাঁচটা রাশির নাম বেরিয়েছে এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভাগ্য বদলাবে যদি কেটে কেটে দেখেন আপনার রাশিটা শুধু দেখে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনাদের সাথে সমস্তটা নাও মিলতে পারে কারণ এখানে বোঝার ব্যাপার আছে রাশি থাকলেই মিলবে না রাশির সাথে সাথে বেশ কিছু দিক সেগুলো আপনাকে মিলিয়ে নিতে হবে আর সেগুলো যদি না করেন শুধু আপনার রাশি আছে আর আপনার দাবি আমার রাশি আছে মানে আমার সাথে মিলবে তাহলেই ভুল করে বসবেন যাই আমি প্রথমেই রাশিগুলো বলবো। আপনাদের সুবিধার্থে আপনারা বুঝতে পারবেন যে আমার রাশি আছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যদি দেখেন আপনার রাশি নেই ভিডিও দেখার দরকার নেই যেই দেখুক দেখবেন না কেন সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার ভাগ্যের পরিবর্তন আপনারা নিজে হাতে করতে পারবেন কারণ দেখুন ঈশ্বরের আশীর্বাদ বা গ্রহের সুপ্রভাব কখনোই আপনাকে হাতে ধরে কিছু দেবে না সময়ের খেলা সময়টা ভালো করে দেবে আর আপনি যদি সম্পূর্ণ জানতে পারেন যে এই সময়টা আমার ভালো চলছে সেইভাবে আপনি যদি চলতে পারেন সময়টা কাজে লাগাতে পারেন আপনার ভাগ্য বদলাবে এগুলো বুঝতে হবে আমি কিন্তু প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি যারা বোঝে তারা তাদের ভাগ্য বদলে ফেলেছে আর যারা বুঝতে এখনো পারেনি তারা কিন্তু এখনও দুর্দশায় পড়ে আছে তাই অনুরোধ হইল সম্পূর্ণ ভিডিওটা দেখ আমি প্রথমেই রাশিগুলোর নাম বলি আপনার রাশি আছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন প্রথমেই যে রাশির কথা বলবো, মকর রাশি আপনার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে আর আপনার মকর রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা লটারি না কেটে আপনি থাকতে পারেন না তাহলে কিন্তু আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলেও যেতে পারে যারা প্রত্যেকটা দিন প্রোগ্রাম দেখছেন তারা তো জানেনি যে এই লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে তারাই এই সময়টা মেনটেন করতে পারবে সকলে না যারা নতুন দেখছেন তাদের মনে তো প্রশ্ন হতেই পারে যে মকর রাশি তো আমারও তাই আমি বলবো একদম না আপনার মকর রাশি হতেই পারে কিন্তু আপনার জন্য আলোচনা নয় এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের না বললেও শুনবে না লুকিয়েও কাটবে তাই যখন কাটবেই টাইমটা মেনটেন করে কাটুক জাস্ট এই কথাটা মাথায় রেখে সময়টা বলা হয় আপনি কোনোদিনও লটারি কাটেননি ভিডিওটা দেখে একটা লটারি কাটবেন এই ভুলটা করবেন না দেখুন আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা সেটা আপনি তখনই জানতে পারবেন যখন আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন কারণ এটা সম্পূর্ণ অ্যাভারেস এবং সর্বজনীন কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না তাই এর উপরে ভিত্তি করে কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন না দু নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি বিশ্বিক রাশি আপনার যদি বিশ্বিক রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে আর আপনার বিশ্বিক রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে আপনারা তো জানেনি সময়টা ভিডিও শেষে থাকবে আর যারা নতুন দেখছেন তারা হয়তো ভাবছেন আমারও তো বিশ্বিক রাশি একটা লটারি কি কাটবো আমাকে কি বলল একদম না এই ভুল কাজটা করবেন না এটা সকলের জন্য না এটা তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে একটা নেশা করে ফেলেছে তাদের জন্য সময়টা বলা হয় আপনি কোনোদিনও লটারি কাটেননি এই ভিডিওর উপরে নির্ভর করে একটি লটারি কাটবেন কখনোই করবেন না আপনার যদি মনেই হয় যে আমার কি আদেউ লটারি থেকে প্রাপ্তি ঘটবে তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন তাহলেই জানতে পারবেন যে আপনার আদেউ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা এখানে আপনার সাথে মিলবেই এই কথাটা কিন্তু বলা সম্ভব তবে এই যে আলোচনা হচ্ছে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে অবশ্যই মিলবে যদি সব ঠিকঠাক থাকে আপনার এতে কোনো সন্দেহ নেই আর আপনার পার্সোনাল আপনি জানতেই পারেন আপনার জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিয়ে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটা মেষরাশি আপনার যদি মেষরাশি হয়ে থাকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য কিন্তু হঠাৎ করেই বদলে যেতে পারে আর আপনার রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা করে ফেলেছেন আপনার জন্য একটা লটারি কাটার সময় অপেক্ষা করছে ভিডিও শেষে কিন্তু থাকছে আর যারা নতুন দেখছেন তারা হয়তো ভাবছেন আমারও তো মেষরাশি আমিও কি লটারি কাটবো এই ভুলটা কখনোই করবেন না কারণ এটা সকলের জন্য নয় এটা তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি একটা নেশা তাদের জন্য সময়টা বলা হবে আপনি কোনোদিনও লটারি কাটেননি ভিডিওর উপরে নির্ভর করে একটা লটারি কাটবেন এই ভুলটা করবেন না দেখুন আপনার প্রাপ্তিযোগ অর্থপ্রাপ্তি যদি সঠিক তৈরি হয় প্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হোক না কেন ঘটবেই আর যদি মনে হয় আমার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা সেটা তাহলে আপনি জানতে পারবেন আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে তখন সে হতে পারবেন হ্যাঁ আমার প্রাপ্তি যোগ আছে একটা লটারি কাটি আর না আমার নেই কাটবো না সেটা আপনি সঠিক জানতে পারবেন কারণ এটা সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন আলোচনা এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না তাই এর উপরে নির্ভর করে আপনি কখনো সিদ্ধান্ত নেবেন না এরপরে চার নম্বর যে রাশির কথা বলব সেটা মিথুন রাশি আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে আগামীকালে এই অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য কিন্তু বদলাবে হঠাৎ করেই জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে আর আপনার মিথুন রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা লটারি না কেটে থাকতে পারেন না তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে ভিডিও শেষে জানতে পারবে আর যারা নতুন দেখছেন তারা হয়তো ভাবছেন আমারও তো মিথুন রাশি আমি বলবো একদম না আপনার হতেই পারে মিথুন রাশি আপনার জন্য এটা আলোচনা নয় এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে একটা নেশা তাদের জন্য সময়টা বলা হবে আপনি কোনোদিনও লটারি কাটেননি এই ভিডিওর উপরেই নির্ভর করে একটা লটারি কাটবেন একদম না ওই ভুল কাজটা করবেন না দেখুন আপনার যদি সব ঠিকঠাক থাকে অর্থপ্রাপ্তি যোগের যেগুলো প্রয়োজন তাহলে আপনার কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি ঘটবেই লটারির কোনো প্রয়োজনই নেই আর যদি মনে হয় না আমি শিওর হতে চাই আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা তাহলে এই যে আপনার জন্মচক বা হস্তরেখা বিচার করিয়ে নিন জানতে পারবেন সর্বশেষ যে রাশির কথা বলবো পাঁচ নম্বর সেটা হলো সিংহ রাশি আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে আগামীকালে এই অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য কিন্তু বদলাবে হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার সিংহ রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে যারা নতুন দেখছেন আজ প্রথম ভিডিওটা দেখছেন আপনার হয়তো মাথায় এটাই আসতে পারে যে আমারও তো সিংহ রাশি চলো লটারি কাটি এই ভুল কাজটা করবেন না কারণ এটা সকলের জন্য আলোচনা করা হচ্ছে না এটা তাদের জন্যই আলোচনা করা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে যারা নেশা করে ফেলেছে কেউ বললে শুনবে না তাদের জন্য সময়টা বলা হয় আর আপনি কোনোদিনও লটারি কাটেননি আপনি ভিডিওর উপরে নির্ভর করে ভিডিওটা দেখলেন আর একটা লটারি কাটবেন এই ভুলটা করবেন না কারণ এটা শুধু তাদের জন্যই সময়টা বলা হয় আর আপনার আদেও লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা সেটা যদি জানতেই হয় তাহলে আপনার জন্মছক বা হস্তরেখাটা পিচার বিশ্লেষণ করিয়ে দেখে নিতে পারেন তাহলে জানতে পারবেন যে হ্যাঁ আদেও কি আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে সেটা সঠিক আপনি জানতে পারবেন এটা তো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা এখানে কারোর ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না তাই এর সাথে আপনার মিলবেই এই কথা কিন্তু বলা সম্ভব না তবে হান্ড্রেড পারসেন্ট মিলবে কিছু জাতক জাতিকাদের অর্থাৎ ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের সকলের সাথে কখনোই মিলতে পারে না এটা সম্ভব না গ্রহ সকলের ভালো থাকতে পারে না এটা যেরকম সত্য কথা সকলের খারাপ থাকতেও পারে না যেরকম খারাপ সকলের থাকবে না ভালোও সকলের থাকবে না খারাপ ভালো মিশিয়ে থাকবে তাই আমি ফিফটি পারসেন্ট বলে থাকি আমার যে কোনো আলোচনা যে ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের অবশ্যই সমস্ত কিছু মিলবে এবং তাদের ভাগ্য বদলাবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সাথে মিলবে না কারণ তাদের গ্রহ সঠিক ফল দিচ্ছে না এটাই হচ্ছে কারণ তাহলে আপনাকে কি করতে হবে আদৌ আপনার সাথে মিলবে কিনা যদি জানতে হয় তাহলে আপনার জন্মছক বা হস্তরেখাটা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে রাহু শুক্র মঙ্গল কি অবস্থায় আছে কারণ এই অর্থপ্রাপ্তি যোগটা তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা তাই রাহু শুক্র মঙ্গল যদি আপনার ভালো থাকে তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে আর যদি এই রাহু শুক্র মঙ্গল আপনার জন্মছক বা হস্তরেখায় খারাপ থাকে আপনার সাথে মিলবে না আর ঠিক এরকমই ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের সাথে মিলবে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সাথে মিলবে না আর এর ফলে হয়তো আপনার সাথে মিলছে না আপনি হয়তো যে ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের গ্রহ খারাপ সেই দিকে আছেন তাই আপনার সাথে মিলছে না তাহলে কি করবেন আপনি প্রতিকার করুন যে গ্রহগুলো খারাপ আছে ছ মাস পর আপনার অবশ্যই বেটার টাইম আসবে এটাই হচ্ছে সিস্টেম এবার আসুন যে পাঁচটা রাশিকে নিয়ে আলোচনা করলাম যে পাঁচটা রাশির যাদের যাদের প্রতিনিয়ত লটারি কাটার নেশা তাদের যে লটারি কাটার সময় বলবো বলেছি ঠিক এখন বলব সময়টা কখন দেখুন পাঁচটা রাশির জন্যই এবারে সময় বেরিয়েছে আগামীকাল সকাল আটটা থেকে বেলা বারোটা এই সময় একটি টিকিট কাটতে পারেন আপনার ভাগ্য বদলে যেতে পারে যদি সব ঠিকঠাক থাকে তো আর আপনি যদি এই সময়টা বার করতে না পারেন ভীষণ ব্যস্ত থাকেন তাহলে কি করবেন রাহুগাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন সারাটা দিনই শুভ রাহুগালটা একটু বলে দিই লিখে নিন আগামীকাল রাহুকাল সময় বিকেল তিনটে পঞ্চান্ন মিনিট থেকে সন্ধ্যে পাঁচটা পঁচিশ মিনিট সময়টা রাহুকাল কোনো শুভ কাজ করবেন না লটারি তো কাটবেনই না এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ তবে চেষ্টা করবেন এই যে অ্যাভারেস্ট একটা সময় বললাম পাঁচটা রাশির জন্য অত্যন্ত শুভ সকাল আটটা থেকে বেলা বারোটা চেষ্টা করবেন এই সময়টা মেনটেন করে একটি টিকিট কাটার আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার